নমস্কার, রেণুকা বেঙ্গলি রসিতে আপনাদেরকে আবার একবার স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো আমার নিম ফুল দিয়ে আমি বেগুন ভাজা করবো। তাই এই বেগুন ভাজা রান্না করার জন্য আমি বাগান থেকে, এই দেখুন এটা আমার কিচেন গার্ডেন, কয়েকটা বেগুন গাছ হয়েছে, আমি এর থেকে বেগুন নেব। গাছে বেশি হয়নি, অল্প হয়েছে। আমি কয়েকটা বেগুন গাছের থেকে নিয়ে নেব। গাছের থেকে আমার চারটে বেগুন বেরোলো, আর ঘরে আমার আছে কয়েকটা বেগুন। এই দিয়ে আমি একটা রেসিপি বানাবো। এই দেখুন নিম বেগুন বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এখানে বেশি কিছু উপকরণ লাগে না, অল্প জিনিসে আমি এই নিম বেগুন ভাজা ভাজবো। দেখুন বেগুনগুলো বাগান থেকে এনেছিলাম, আমি ছোট ছোট করে কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে নেব এটা ভালো করে আমি। আর দেখুন এই নিয়েছি আমি নিম ফুল আর কচি কচি পাতা, এগুলো শুকিয়ে নিয়েছি রোদে, শুকিয়ে আমি কৌটোতে ভরে রেখেছি। সবসময় তো এগুলো পাওয়া যায় না, তাই জন্য আমি আগের থেকে নিম ফুল আর কচি পাতা মিশিয়ে আমি এইগুলোকে ভালো করে রোদে শুকিয়ে রেখে নিয়েছিলাম। আসুন এই দিয়ে আমি নিম ফুল দিয়ে আমি বেগুন ভাজা করব। আর আমি নিয়েছি একটা পেঁয়াজ কাটা, চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আমি। এবার আসুন কীভাবে আমি নিম গুঁড়ি দিয়ে নিম বেগুন বানাবো আপনাদেরকে দেখাবো। এ দেখুন এই নিম ফুলগুলো আগে আমি ভেজে নেব, ভেজে বার করে নেব, তাই জন্য আমি অল্প তেল দিলাম। এবার আমি নিম ফুলগুলো দিয়ে দেবো ভাজতে, ভেজে নেবো লাল লাল করে। এই রোদে শুকিয়ে নিলে নিম ফুলগুলো তেতো কম হয়, ভালো লাগে খেতে, না হলে খুব তেতো হয়ে যায়। দুদিন রোদে কুলোতে করে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে দুদিন রোদে দিলে ভালো করে শুকিয়ে মচমচে হয়ে যাবে একদম। তা পাতাগুলো আমি ভালো করে ভেঙে ফুল সঙ্গে কৌটোতে করে ভরে রেখেছি, যখন ইচ্ছে হবে তখন একটু বার করে আমি রান্না করব। নিম ফুল দিয়ে শুক্তো রান্না হয়, নিম ফুল দিয়ে একটা ঘণ্ট তরকারি, সজনে আলু বেগুন দিয়ে একটা ঘণ্ট তরকারিও রান্না হয়। এ দেখুন আমার নিম ফুল ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। এ দেখুন বেগুন ভাজার জন্য আমি কড়াইতে দু চামচ মতো তেল দেব, দু চামচ মতো তেল দিয়ে দিলাম আমি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি পুরো ভাজতে দেব না, আধা ভাজা করে আমি এবার কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। দেখুন আমার লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি জলে যে কেটে রেখেছিলাম, জলে ডুবিয়ে রেখেছিলাম, ওই বেগুনগুলো আমি ভালো করে ছেঁকে দিয়েছি, জল ঝরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি স্বাদ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ, আমি 5 মিনিটের মতো ঢাকা দেব। এ দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমি মাঝে মাঝে বেগুনগুলো নাড়তে থাকবো, না হলে পুড়ে যাবে। প্রায় বেগুনগুলো সেদ্ধ হয়ে এসছে,
আর একটু বেগুনগুলো ভাজতে দেব, ঢাকা দেব না। দেখুন আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রেখেছিলাম নিম ফুলগুলো দিয়ে দেব। এই নিম বেগুন খেতে খুব সুন্দর লাগবে, দেখবেন বেশি তেতো লাগবে না। নিম ফুলগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি, তাই জন্য বেশি তেতো লাগবে না, খেতে খুব সুন্দর লাগবে ভাত গরম গরম ভাতের সঙ্গে। মশলা নেই, শুধু লঙ্কা আর পেঁয়াজ কাটা দিয়ে আমি নিম বেগুন বানালাম। আপনারাও এইভাবে বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। এগুলো শরীরের পক্ষে খুব ভালো, এই গরমের দিনে নিম ফুল নিম কুড়ি খাওয়া খুব ভালো, তাই জন্য আমি আজকে এই নিম ফুল ভাজা আপনাদেরকে দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই আপনারা ঘরে বানিয়ে খান, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। আবার আমি আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।